নমস্কার বন্ধুরা। সো চীনের অফিসিয়ালি এন্ট্রি হয়ে গেল মিডল ইস্টে, এবং এর জন্য ভারত রীতিমতন সোনায় সোহাগা হতে পারে যদি চীন হালকা একটু ভুল করে। আমেরিকার জাহাজ বর্তমানে মিডল ইস্টে আছে, মিডল ইস্টে তো অলওয়েজ আমেরিকা ছিলই ছিল, এবার চায়না সেখানে এন্ট্রি হয়েছে। কিন্তু কিভাবে এন্ট্রি হয়েছে এবং এর সবকিছুর মাঝে একটা জিনিস আমরা ক্লিয়ার কাট বুঝতে পারছি, মিডল ইস্টের চোখের মণি হচ্ছে সৌদি আরব। এই সৌদি আরবকে নিয়ে প্রত্যেকটা দেশ কোনো না কোনো গেম খেলছে। কি গেম খেলছে, কিভাবে এর পরিণতি রাশিয়া ভার্সেস ইউএসএ যেটা হয়েছিল সেরকম ভাবে হতে পারে। যেভাবে আমেরিকা রাশিয়াকে ফাঁসিয়েছিল সেইভাবে চীনও কি ফাঁসতে চলেছে, চীনকে ফাঁসানো কি এত সহজ হবে, আর ভারতের আলটিমেট লাভটা কি হবে, সেই সমস্ত কিছুই এই ভিডিওতে আমরা দেখব। প্রথমেই আসি খবরে। আমরা অনেকদিন আগেই শুনেছি যে আমেরিকা তার দুটো যুদ্ধ জাহাজ ইসরায়েলের জন্য পাঠিয়েছে, একটা মেডিটেরিয়ান সিতে আছে আর একটা আছে রেড সিতে। খুব ভালো কথা। কিন্তু কালকেই খবর এসেছে যে চাইনা তার ছটা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। কোথায় পাঠিয়েছে? প্রথমে ছিল ওমানে। এই ওমান থেকে হুট করে একটা যুদ্ধাভ্যাস শেষ করে এরা চলে যায় পার্সিয়ান গালফে, একদম ইরানের কাছে। এবং এই জিনিসটা মারাত্মক সিগনিফিকেন্ট, তার কারণ ইরান কিন্তু এই ইসরায়েল এবং হামাস যে লড়াই বর্তমানে চলছে সেখানে একটা বড় প্লেয়ার। ইসরায়েলে অলওয়েজ টু ফ্রন্ট ওয়ারের একটা সবসময় পসিবিলিটি আছে। হামাস সাউথ থেকে করছে, হিজবুল্লাহ নর্থ থেকে করছে। আমেরিকা প্রায় 2000 সৈন্য ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে আরো একটা খারাপ খবর যে 19 জন জার্নালিস্ট অলরেডি কিন্তু এই ইসরায়েল হামাস ওয়ারে মারা গেছে। টোটাল মৃত, মানে ইসরায়েল এবং গাজা সাইড মিলিয়ে বলছি, প্রায় 7000+। ইসরায়েল সিরিয়ার একাধিক এয়ারপোর্টে বম্বিং করছে, লেবাননেও টুকটাক বম্বিং করছে, আর গাজাতে তো কন্টিনিউয়াস বম্বিং চলছে। ইসরায়েল নর্থ থেকে প্রায় 2 লাখ মানুষকে সেফ জায়গায় সরিয়ে নিয়ে এসেছে, তার কারণ তারা সবসময় একটা জিনিস ভয় পাচ্ছে, যেভাবে হামাস অতর্কিতে হুট করে হামলা করেছিল সেইভাবে যখন ইসরায়েলি আর্মি গাজাতে ঢুকবে তখন যদি কোনোভাবে ওরকম ভাবে হিজবুল্লাহ অ্যাটাক করে দেয় তখন দুদিক সামলানো কঠিন হবে। এই কারণে ইসরায়েল প্রায় 2 লাখ মানুষকে নর্থ থেকে সরিয়ে আনছে। কিন্তু ফাইনাল গেম তো একটা জায়গাতেই হবে, যখন ইরান কোনোভাবে ডাইরেক্টলি ইসরায়েল আর আমেরিকাকে আক্রমণ করবে, তখনই তো ইসরায়েল এবং আমেরিকা দুজনে মিলে এই ইরানকে ধ্বংস করতে চলে যাবে। এই জিনিসটা আমি অনেক আগেই বলেছি। কিন্তু এখন একটাই কোশ্চেন আসছে যে কিভাবে আমেরিকা চীনকে ফাঁসাবে এবং কিভাবে চীন সেই ফাঁসে পড়বে। দেখুন, মিডল ইস্টে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি, মিডল ইস্টে যে গেছে সে ফেঁসেই থেকেছে, আমেরিকা গেছে ফেঁসে গেছে, সৌদি নিজে একটা মিডল ইস্টের কান্ট্রি চোখের মনি সবার, কিন্তু সে নিজে পর্যন্ত ইয়েমেনে ফেঁসেছিল। এক সময় আমেরিকা এবং রাশিয়ার একটা ভীষণ কোল্ড ওয়ার চলত, তারা চারিদিকে প্রক্সি ওয়ার লড়তো। কিন্তু এই করতে গিয়ে রাশিয়া নিজের ইকোনমির 12টা বাজিয়ে দিয়েছিল। এদিকে আমেরিকার সাথে কম্পিটিশন করতে গিয়ে প্রচুর অস্ত্র কিন্তু, যার ফলে তার ইকোনমির যে প্রপার গ্রোথটা হওয়ার দরকার ছিল, যে ইনফ্রাস্ট্রাকচারে রাশিয়ার ইনভেস্ট করার দরকার ছিল, সেগুলো রাশিয়া করতে পারেনি। কিন্তু আমেরিকা উল্টো দিকে একটা মিলিটারি পাওয়ার ছিল প্লাস একটা ইকোনমিক পাওয়ার ছিল। এইখানে আমেরিকা কি কোনোভাবে চাইনাকে সেই ফাঁসে ফাঁসাতে চাইছে? কিন্তু এইখানে কিন্তু আমেরিকার কাজটা অত সহজ হবে না, তার কারণ রাশিয়ার ইকোনমি অত বড় ছিল না, সেই তুলনায় চীনের ইকোনমি কিন্তু অনেক বড়। তো সেই হিসাবে আমেরিকাকেও কিন্তু বুঝে বুঝে পাটা ফেলতে হবে। মিডল ইস্টে সমস্ত দেশের চোখের মনি কিন্তু এই সৌদি আরব। রিসেন্টলি আপনারা জানেন যে অ্যান্টনি ব্লিংকেন, ঋষি সুনাক এরা সবাই ইসরায়েল ভিজিট করছে, জো বাইডেন পর্যন্ত করেছে। কিন্তু এই ইসরায়েল ভিজিটের পরেই মোস্ট অব দেন সবাই সৌদি আরব গেছে, বাইডেন বাদে যদিও। কেন গেছে? সৌদি প্রিন্সকে বোঝাতে যে আমরা হামাসের বিরুদ্ধে কিন্তু কোনো আরবদের বিরুদ্ধে না। তার মানে এখানেই বুঝতে পারছেন যে সৌদি এবং ওয়েস্টের সম্পর্ক কতটা নড়বড়ে অবস্থায় বর্তমানে আছে। এবং এই সুযোগটাই চীন নিচ্ছে। চীন অনেকদিন ধরে কি করছে, এই ইরান সৌদির যে প্রবলেম ছিল সেটা মীমাংসা করিয়ে দিয়েছে, সৌদি ইয়েমেনে যে প্রবলেমটা চলছিল সেটাও আস্তে আস্তে সলভের দিকে গেছিল, এবং আমেরিকা দেখছে এত সলভ করালে তো আমার গেমটা চলবে না। তো এই কারণে চীনকে হাঁটাতেই এই মিডল ইস্টে আবার আমেরিকার ভালো মন্দ এন্ট্রি হলো। এবং এই এন্ট্রিটা যখন হয়েছে চীন সেটা বুঝতে পেরেই মিডল ইস্টে আবার ঝাঁপিয়ে পড়ছে। এবং আমি মনে প্রাণে চাই চায়না যেন মিডল ইস্টে কিছু একটা ভুল করে বসে, এবং সেই ভুলটা সব থেকে বড় কি, মিডল ইস্টে লং টার্ম ভাবে ফেঁসে যাওয়া। ঠিক যেভাবে আমেরিকা ওখানে ছিল সেইভাবে যদি চীন থাকে তাহলে আলটিমেটলি এটা ইন্ডিয়ার জন্য সোনায় সোহাগা একটা ব্যাপার। কিভাবে সোনায় সোহাগা ব্যাপার? দেখুন, মিডল ইস্টে যুদ্ধ করুন বা সেইখানে কোনো দেশকে সাহায্য করুন বা প্রক্সি ওয়ার্ল্ড লড়ুন, বিলিয়নস অফ ডলার পেরিয়ে যাবে। চীনের ইকোনমির বর্তমান অবস্থা কিন্তু সেই লেভেলে কোনো ভালো না। আনএমপ্লয়মেন্ট আছে, বড় বড় মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানি সেগুলো ডিফল্ট করে যাচ্ছে, একাধিক ব্যাংক ডিফল্ট করছে। তো চীনের ইকোনমি একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে গেছে, যেখান থেকে তার আর বাড়ার চান্স নেই, যেটা হবে সেটা ডাউনগ্রেড হবে। এই মুহূর্তে চীন যদি কোনোভাবে মিডল ইস্টে ঢোকে এবং সেখানে যদি ফেঁসে যায় সেখানে তার বিলিয়ন ডলার খরচ করতে হবে এবং তার ইকোনমি কিন্তু আনস্টেবল হয়ে যাবে। বিকজ চায়নার সরকারের ইনফ্রাস্ট্রাকচারে যে ইনভেস্টমেন্ট করার দরকার ছিল সেটা না করে তারা সেটা মিডল ইস্টে প্রক্সি
ওয়ার্ল্ড লড়তে বা ডাইরেক্ট ওয়ার্ল্ড লড়তেই খরচা করবে, যার ফলে কি হবে, ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট আসবে যেগুলো চাইনাতে যাওয়ার কথা ছিল, ইন্ডিয়াতে কোম্পানিগুলো আসবে এবং ইন্ডিয়া এই টাইমের মধ্যে নিজেকে একটু গুছিয়ে নিতে পারবে চাইনার বিরুদ্ধে। এবং মিডিল ইস্টে অনেকেই বলে যে ইন্ডিয়া কেন ডাইরেক্টলি ইনভলভ হয় না, ইন্ডিয়া কেন সব দিকটা একদম 50-50 করে থাকে। যেমন ইসরায়েলের প্রাইম মিনিস্টারের সাথে নরেন্দ্র মোদী কথা বলেছে, প্যালেস্তাইনের যে প্রাইম মিনিস্টার আছে তার সাথেও নরেন্দ্র মোদী কথা বলেছে, আবার প্যালেস্তাইনে এডও পাঠিয়েছে গাজার মানুষদের জন্য। তো এইরকম 50-50 কেন মেনটেন করে, বিকজ ইন্ডিয়া এখন বর্তমানে ইকোনমির উপর ফোকাস করছে, এত যুদ্ধ লড়ে দরকার নেই। যুদ্ধ যদি লড়ার থাকতো না, আমরা ইচ্ছে করলে এতদিন পাকিস্তানকে পুরোপুরি চার টুকরো করে ফেলতে পারতাম, পাকিস্তানের বর্তমান যে ইকোনমি, কিন্তু আমরা সেটা করছি না। কেন, পাকিস্তানকে ভাগ করতে গেলেও আমাদেরও বিলিয়নস অফ ডলার খরচা হয়ে যাবে, যে জিনিসটা আমাদের ইকোনমির জন্য ভালো হবে না। তো এই কারণে ইন্ডিয়া মেনলি বর্তমানে ইকোনমি আগে পরে অন্য কিছু, প্রক্সি লড়ার অনেক টাইম পেয়ে যাবো, চীন যেমন এখন লড়ছে, কিন্তু আমাদের এই টাইমটা হচ্ছে ইকোনমির জন্য। তো এই কারণে ইন্ডিয়া মিডিল ইস্টে যাচ্ছে না, মিডিল ইস্টে একটা 50-50 গেম বজায় রাখছে এবং চাইনা যেন মিডিল ইস্টে জড়িয়ে পড়ে, যেটা আমি মনে প্রাণে চাই, যেটা ইন্ডিয়ার জন্য খুব ভালো হবে এবং আমেরিকাও যেন সামহাউ এই চাইনাকে মিডিল ইস্টে জোর করে হলেও টেনে আনে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।